আজকের পুরুলিয়া জেলা। যার জন্ম ১৯৫৬ সালের নভেম্বরে, ব্রিটিশ শাসিত ভারতে যা পরিচিত ছিল মানভূম জেলা নামে। রুক্ষ সূক্ষ্ম পাথরে এই জেলা পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী অধ্যুষিত অঞ্চল। ন্যূনতম বাঁচার অধিকারটুকু পাওয়ার জন্য আদিম বৃক্ষের মতো নীরবে অপেক্ষা করাই যেন এদের ভবিতব্য। প্রাচীন সংস্কৃতিকে আঁকড়ে নিয়ে তারা বাঁচে। এই প্রাচীনত্ব আর ঐতিহ্যের আড়ালে কখন যেন থমকে গেছিল এখানকার মানুষের জীবনযাত্রার মান। ওই যে ধামসা বাজে, মাদল বাজে, এই ছৌ ঝুমুরের তালে ওহে ধামসা বাজে, মাদল বাজে, আরো বাজে বাঁশি, আমাদের হাড় ভাঙা খাটুনির পরে, আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি, আমরা এই পুরুলিয়াবাসী ও বাবুত, আমরা যে মান ভুলনা বটি, আমরা যে মানে thank you.
মাটি কেউ পাথর ভাঙি দিন মজুরির দল আর রুখা মাটির বুকে বোনাই সোনারি ফসল পাবো সোনারি ফসল আমরা এই পুরুলিয়াবাসী ও বাবু গো আমরা যে মান হইবা বটি ও বাবু গো আমরা যে পুরুলিয়াবাসী ও বাবু গো আমরা যে মান হইবা বটি এই ধ্বংসা বাজে মাদল বাজে ছো ঝুমরের তালে এই ধ্বংসা বাজে মাদল বাজে আরো বাজে বাঁশি আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি পুরুলিয়াবাসী ও বাবু গো আমরা যে মান ভুলা বটি ও বাবু গো আমরা যে পুরুলিয়াবাসী ও